আমরা দিল্লিতে এটা জানতে পেরেছিলাম যে আমাদের যেটা বলা হচ্ছে সেটা সত্যি কথা নয়, আপনারা কেউ কিচ্ছু পাননি এবং যত জায়গায় একটা কথা বলি, এখানে যে ত্রাণ এসেছে এখনো পর্যন্ত পাইনি, চাল ত্রিপল কিছু পাইনি। আমাদের অনুরোধ যে এই এলাকার এখানকার রাস্তাঘাটে ঢুকলে দেখবেন যে এখানে ঘর বাড়ি দাদা, ওই জন্য আমি শুনুন আরেকটা জিনিস বলে দিই, আজকে যেতে যেতে আমি দুটো জিনিস দেখছি, একটা হচ্ছে এই যে ঝড়েতে এত বাড়ি উড়ে গেছে, তার কারণটা কি? এখানে এই গরিব মানুষদের জন্য, গরিব মানুষদের জন্য, তাদের জন্যই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়েছে। সেই আবাস যোজনার টাকা আপনারা কেউ পাননি, ওলার চালের বাড়ি তো ঝড়ে উড়ে যাবে, কিন্তু সেগুলো যদি কংক্রিটের হতো। কিন্তু এখানে এখানে বলছে বাবা মা ছেলে বউ সবাইকার নামে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের টাকা, একতলা বাড়ি দুতলা হচ্ছে কিন্তু গরিব মানুষ পাচ্ছে না, এটাও আমি আজকে দেখছি। আমি সরকারের মন্ত্রী হিসেবে এসেছি, যা টাকা মানুষের টাকা, সেই টাকা যদি এইভাবে হরিণ লুট হয় তাহলে সবাই খোলার চালের বাড়িতে এতদিন ধরে থাকবে, ঝড়ে নেই উড়ে যাবে, সেটা দেখার জন্য এসেছি আমি। আমার লক্ষ্য হচ্ছে মৌসুমী দ্বীপ অব্দি যতটা পারা যায় পৌঁছানো, এবং আমি কন্টিনিউয়াসলি দিল্লিতে খবর পাঠাচ্ছি, আমাকে একটু সময় দিন। আমি সব মিথ্যা কথা যা বলা হয়েছে সব মিথ্যা কথা, কেউ কিচ্ছু পাইনি। আপনারা কে কোন, আপনারা কে কোন পার্টি করেন আমার সত্যি জানার দরকার নেই, আমি খালি এটাই দেখছি মন্ত্রী হিসেবে যে আপনারা দুর্গত এবং আপনাদের কাছে সাহায্য পৌঁছয়নি, সেটাই আমার দরকার। দেখুন আমার পার্টির কোন ছেলে ক্লাবে পার্টির পতাকা নিয়ে ঘুরছে না, আমি সৎমনে এসেছি, প্রধানমন্ত্রীকে ডাইরেক্ট রিপোর্ট করব এবং যা করার আমি কালকের মধ্যে চেষ্টা করছি, কালকে বিকেলের মধ্যে। আবাস যোজনাকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে, বাড়িতে বাড়িতে টাকা নেওয়া হচ্ছে, কাটমানি নেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে না। শুনুন সামান্য ব্যাপার, আপনাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা, যদি আপনাদেরকে কংক্রিটের বাড়ির টাকা আপনারা পেতেন তাহলে খোলার চালের মতো সব বাড়ি বুড়ি কি কাছে বলাই মা।